আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই যে মধা বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ হলো, এতে কার নোকসান হয়েছে, কার লাভ হয়েছে? আজ ইহা মে আপনে মিত্র শ্রী বিপ্লব দেব জি কো সমর্থন দেনে আয়া হুঁ। আর বহুত লোক ইয়ে বাত জানতে নহীঁ হ্যায়, লেকিন মেনে ইনকে দিল মে, ইনকে হৃদয় মে হামারে ত্রিপুরা কে জনজাতি কে পক্ষ মে এক প্রেম, এক প্যার আর এক ভাইচারা। ত্রিপুরা সে হাম ত্রিপুরা লোধা IPFP আর ভারতীয় জনতা পার্টি এক সাথ হোকার ত্রিশূল বনকার ত্রিপুরা মে এক নয়া কল। লোকসান এখান থেকে প্রথম যদি ধরা হয়, বিজেপি দলের অন্দরে প্রবাহ বয়ে চলছে বা বয়ে গেছে, অনেকের হৃদয় কিন্তু ভেঙেছে। কারণ প্রাক্তন মন্ত্রী যিনি রামপদ জমাতিয়ার 30 বাগমা কেন্দ্র থেকে তিনি বর্তমান বিধায়ক, ওনার কিন্তু মন্ত্রিত্বের একটা সুযোগ ছিল, কল্যাণীরা ওনার সুযোগ ছিল। সেই সঙ্গে সুশান্ত দেব যিনি বিশালকোট থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন বিধায়ক হিসেবে, একটা জনপ্রিয়তা রয়েছে, ওনার একটা আশা ছিল। এবং সর্বোপরি এবং সবশেষে বিভূতি জেলার বিজেপি সভাপতি তথা মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়, ওনার একটা পছন্দের সুযোগ ছিল, কারণ তিনি গোমতী জেলায় একটা যথেষ্ট কাজ করছেন দলীয় নেতৃত্ব হিসেবে, সেই সঙ্গে বিধায়ক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, দুটি জায়গায় কাজে লাগিয়ে কিন্তু তিনি কাজ করছেন। সেই ক্ষেত্রে ওনারও কিন্তু একটা সম্ভাবনার ক্ষেত্রে সেই দুটি সেই শূন্য ক্যাবিনেট পোস্ট ছিল, সেগুলো কিন্তু এসে মাথা ফিল আপ করে নিয়েছে, যার কারণে এই চারজন বিধায়কের মধ্যে যে দুটি ক্যাবিনেট পাওয়ার কথা ছিল, মিনিস্ট্রি পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই জায়গাটা কিন্তু বিলীন হয়ে গেল বলা যায়। এবং আর তার জন্য অবশ্যই ভবিষ্যতে কোন দিকে যায় মথার রাজনীতি, সেদিক থেকে আবার আশার সঞ্চার হতে পারে, কতদিন এই সম্পর্কটা টিকে থাকে এই দিক থেকে লক্ষ্য করার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে পূর্ব ত্রিপুরা আসলে মথা যোগ দেওয়ার কারণে সবচেয়ে বড় লোকসান হয়েছে রেবতী ত্রিপুরা, যিনি শেষ সময়ে এক আলোচনায় ছিলেন যে তিনি পাবেন কি পাবেন না, দুরাচলের মধ্য দিয়ে শেষ সময়ে এক আলোচনা হয়েছে যে রেবতী ত্রিপুরা তিনি এই আসন থেকে লড়াই করতে যাচ্ছেন পুনরায় দ্বিতীয়বারের জন্য, কিন্তু সেটা কিন্তু সম্ভব হলো না। অর্থাৎ মথা যোগ দেওয়ার কারণে দুজন ক্যাবিনেট মিনিস্টার এবং পূর্ব ত্রিপুরা আসনটি কিন্তু মথা দখলে চলে গেছে। এবং অবশ্যই বিজেপির অন্দরে যারা এতদিন কাজ করেছেন তাদের মধ্যে থেকে কিন্তু কয়েকজন বঞ্চিত হয়েছেন বলা যায়। তবে অবশ্যই তার জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনে রেবতী ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আসনে যিনি লড়াই করেছিলেন প্রতিমা ভৌমিক, তো দেখতে হবে আগামী দিন তাদেরকে কোথায় সেটেল করা হয়। আমরা আগেও বলেছি যে বিজেপি দলে আপাতত এখন পর্যন্ত কিন্তু জায়গা পদের অভাব নেই, কারণ রাজ্যে দেশের বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে এবং রাজ্যের ক্ষমতায় রয়েছে, দলীয় পদ নেতৃত্বের জায়গাতে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেখানে কিন্তু দেওয়া হতে পারে, তুলে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। যার কারণে তবে একটা কিন্তু অভিযোগ উঠছে যে তারা দুজনকে কাউকেই কিন্তু নির্বাচনের প্রচারে কিন্তু দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা প্রচার, এটা কিন্তু অভিযোগ উঠছে যে তাদেরকে কিন্তু প্রচারে দেখা যাচ্ছে না, যদিও প্রতিভাবে অসুস্থ বলা হচ্ছে, রেবতী ত্রিপুরাকে নিয়ে কোনো বক্তব্য আসছে না, সেই জায়গাটাতে কিন্তু প্রশ্ন উঠছে। তো আজকের জন্য আমরা এখানে রাখছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।